হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে জুন যখনই এসে ডিঙ্কাকে জিজ্ঞাসা করে যে ডিঙ্কা কেমন আছো তুমি তখন ডিঙ্কা প্রচণ্ডভাবে রেগে যায় বলে তুমি এখানে মা কী ব্যাপার তুমি একবারও আমাদের সাথে আলোচনা করার প্রয়োজন বোধ মনে করো তুমি এই মহিলাকে বাড়িতে এনে তুলেছো ডিঙ্কা দেখ আমি অনেক মেয়েদেরকে নিয়ে কাজ করি আমার একটা সংস্থা রয়েছে যেখানে আমি মেয়েদেরকে স্বাবলম্বী করে তুলি আমি এখন এতটাই উপরে চলে গেছে আমার এই সংস্থা দেশে বিদেশে সব মেয়েদেরকে নিয়ে আমি কাজ করছি অথচ জুনের মতো একটা মেয়ে যার যাবার কোনো জায়গা নেই সে অসহায় জেল থেকে ছাড়া পেয়েছে সেই মানুষটাকে আমি আনতে যাবো না তাহলে আমার এই সংস্থাটা দাঁড় করিয়ে লাভ কী হল বলতো আমি পরিচিত মানুষদের সাথেই ন্যায় বিচার করতে পারছি না আর তোদের সাথে আলোচনা করে কি করতাম আমি আমার সিদ্ধান্ত তো কখনো আমি পাল্টাতাম না মা তুমি এই কাজগুলো একদম ঠিক করি দেখো ডিঙ্কা বাবু তোমার মা সবসময় খালকেটে কুমির নিয়ে চলে আসি এই মহিলা জেল থেকে ছাড়া পেয়েছে কিনা এই বাড়িতে নিয়ে চলে এসেছে বুঝতে পেরেছ ডিঙ্কা দেখো আগের যে জুনানটিকে তুমি দেখেছিলে গর্জন এবং মানুষকে মানুষ হিসাবে গণ্য করতাম না সেই জুনানটি এখন আর আমি নেই বিশ্বাস করো আমি সংশোধনাগারে যাওয়ার পরে নিজেকে সংশোধন করে নিয়েছি ওখানে থেকে আমি বুঝেছি যে আসলে পরিবার আত্মীয় স্বজন নিজের লোক ছাড়া টাকা পয়সা দিয়ে কখনও কোনো কিছু হয় না আর তাই আমি এই পরিবারের মানুষগুলোর কারো কাছে ভালো হয়তো হতে পারবো না কিন্তু এই পরিবার ছাড়া আমি কোথায় বা যাব বলো আমার মা মারা গেছেন আমার ওই বাড়িতে যাওয়ারও কোনো মুখ নেই মা ছাড়া তো আমার বাবাও ছিল না তাহলে আমি কি করবো বলো তো আমার একটা মাত্র ছেলে বুকান সেও আমাকে সহ্য করতে পারে না মা হিসাবে আমাকে সেও মেনে নেয়নি জীবনে আমি কি পেলাম একবারও ভেবে দেখেছ সেটা আমি এখন নিজের জীবনে তোমাদের সবাইকে জড়িয়ে আঁকড়ে ধরে বাঁচতে চাই এতটুকু সুযোগ তুমি আমাকে দেবে না শ্রীময়ী বলে দেখো যা কিছু হবার হয়ে গেছে এখন ডিঙ্কা সব কিছু মেনে নিয়ে আমি এই সব কিছু বাদ দিয়ে এখন বলবো তোমাকে যে এখন আমার ছোট ছেলে ডিঙ্কার বিয়ে তার প্রস্তুতি নিয়ে তার বিয়েতে কেনাকাটি কি করব কিভাবে বিয়েটা অ্যারেঞ্জমেন্ট করব। কিভাবে ডিঙ্কার বিয়েতে আনন্দ হই হুল্লোর করবো সেই সব কিছু নিয়ে চিন্তা করার সময় এখন বাকি অন্যান্য কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা একদম করো না আমার উপর একটু ভরসা রাখ ডিঙ্কা আমি সব কিছু তো সামলে নেবই। তুই কেন বুঝতে পারছিস না এই সব কিছু শ্রীময়ীর মনে পড়ে যায় সে গ্রামের মেয়েদেরকে নিয়ে প্রথম কাজ শুরু করা তাদেরকে বলেছিল তোমাদের সংসারে যেমন যেমন অভাবন্টন রয়েছে অনেক সুখ দুঃখ রয়েছে একলার ইনকাম দিয়ে স্বামীর কখনো সংসার চলে না আজকালকার যুগে মেয়েরা যদি ইনকাম করে তাহলে সংসারে নিজেদেরই সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসে আর তাই তোমাদেরকে স্বাবলম্বী করে আমি সমাজের যে মেয়েরা বঞ্চিত তাদের সবার পাশে দাঁড়াতে চাই মেয়েদের লড়াইটাই হচ্ছে একলার লড়াই আর সেই লড়াইয়ে আমি যদি পাশে থাকি তাহলে সবার লড়তে অনেকটা সুবিধা হবে আর তোমরাও নিশ্চয়ই আমার সাথে এত দূর থেকে দেখা করতে এসেছো সে কারণে আমি খুব খুশি বুঝতে পেরেছো তোমরা যেন ভেবো না যে এই সংস্থাটা আমি খুলেছি বলে আমি তোমাদের ঊর্ধ্বে তোমরা আমাকে ম্যাডাম বলে ডাকবে সবসময় আমাকে দিদি বলে ডাকবে তোমাদের থেকে আমি কিন্তু আলাদা নই আমি তোমাদের সাথে থেকেই এই সংস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই সবাই খুব খুশি হয়েছিল শ্রীময়ীর কথা শুনে এবং তারা তাদের পরিবারের সমস্যা অভাবন্টনের কথা বলেছিল কিন্তু তারা আজকে স্বাবলম্বী নিজের হাতের কাজ করে তারা নিজের জীবনে এগিয়ে গেছে শ্রীময়ীর সংস্থা আজকে এক নামে সবাই চেনে শ্রীময়ী একটা উচ্চ পদে নিয়ে যেতে পেরেছে এই সংস্থাটাকে এর জন্য শ্রীময়ী খুব গর্ব করে এদিকে জুনগুহুকে ডেকে পাঠিয়েছে অনিন্দ তার ঘরে জুন এসে দাঁড়ায় বলে দেখো অনিন্দ আমি জানি তোমার মন আমি কখনও জয় করতে পারবো না আর পারছিও না তারপরেও আমি কি করবো বলো তো আমি এই পরিবারের মানুষগুলোকে ছাড়া কোথায় যাব। তোমার কাছে তো টাকা রয়েছে জুন তুমি তো যেতে পারতে আর আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি তোমাকে একটা আলাদা বাড়ির ব্যবস্থা করে দিতাম যেখানে তুমি এই পরিবার মানুষ এই পরিবারের মানুষগুলোকে ছেড়ে সেখানে গিয়ে থাকতে তাহলে এই পরিবারের মানুষগুলো একটু শান্তিতে পেত শান্তি পেত বুঝতে পেরেছ দেখো অনিন্দ এইভাবে বলো না টাকা থাকলেই টাকা নিয়ে সব সময় একলা থাকা যায় না তুমি আমাকে বাড়ির অ্যারেঞ্জমেন্ট করে দিতে চাইছো সেই বাড়িতে আমি কাকে নিয়ে থাকবো কি নিয়ে থাকবো একবারও সেটা ভেবে দেখেছো আর শ্রীময়ী যতদিন আমাকে এই বাড়িতে থাকতে দেবে ততদিন আমি থাকব। তারপরে শ্রীময়ীর যদি মনে হয় এই বাড়ি থেকেও আমাকে চলে যেতে বলবে আমাকে থাকতে দেবে না তাহলে আমি চলে যাবো হয়তো একটা কোনো হোমে গিয়ে উঠব তাছাড়া তো আমার কোনো জায়গা নেই যেখানে আমি গিয়ে থাকতে পারি আর তুমি এটা কেন মনে করছো অনিন্দ তোমাদের বাড়িতে মিঠো তো রয়েছে সারা জীবন কাজ করে এখন যদি তোমাদের বাড়িতে আরও একটা কাজের লোক তোমরা রাখো তাতে তোমাদের কি খুব অসুবিধা হয়ে যাবে আমি না হয় এই বাড়ির কাজের লোক হয়ে থাকবো তোমার বাবা মায়ের তো বয়স হয়েছে তারা তাদের মেয়ের বাড়ি থেকে ফিরে আসবে তারপরে আমি না হয় আমি না হয় তাদের সেবা শুশ্রূষা করব। এবং তাদের সব সময় যে সমস্ত কাজ করার দরকার সে সবগুলো কাজ আমি করে দেবো এইবারের মিঠুদের কাজগুলো না হয় আমি করব তাতে কি কোনো খুব বড় অন্যায় হয়ে যাবে দেখো আমি জীবনে যা পাপ অন্যায় করেছি তার জন্য প্রতিনিয়ত আমি নিজের কাছে নিজের মাথা নত হয়ে যাচ্ছে নিজের গ্লানিতে ভুগছি নিজে যে কতটা কষ্ট পাচ্ছি ভেতর ভেতর সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না অনিন্দ হেসে ফেলে বলে তোমার এই সব কথা মনে হচ্ছে জুন আমার তো তোমাকে দেখে সেটা মনে হচ্ছে না সেই বিগত আগের জুন এবং এখনকার বর্তমান জুনের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না তুমি একটা মুখোশ পরে রয়েছো আবারও আগের মতো তাই না এই পরিবারের ক্ষতি করবে বলে কিন্তু সেটা কখনো হবে না আমি তোমাকে এই ঘরে ডেকেছি একটাই কথা বলতে দেখো জুন আমি তোমাকে কখনও মেনে নেবো না আমার ঘরে তোমার কোনো জায়গা হবে না তাই তোমাকে বলছি তুমি যদি ভালো চাও তাহলে আমাকে ডিভোর্সটা ভালোই ভালোই দিয়ে দাও তাহলে আমি তোমার ভবিষ্যৎ সিকিউর করার কোনো একটা ব্যবস্থা করে দেবো এদিকে দিথি বৌদি ভাই চোখের জল ফেলছে বলে কী ব্যাপার বৌদি তুমি কেন কান্না করছো এই একটা তোমার অভ্যেস হয়েছে না বারবার চোখের জল ফেলা কি করবো দিথি তোমার দাদা আর বেছে নেই আগে নিজের মনের সুখ দুঃখের সমস্ত কথা তোমার দাদার সাথে শেয়ার করতাম কিন্তু এখন তো করতে পারি না তাই তোমার কথাগুলো শুনে আমার খুব কষ্ট হচ্ছে বৌদি বাইরে চলে যায় জানো তো কাকু আমার মনে হচ্ছে বৌদি নতুন করে সংসার শুরু করা উচিত এই এতটুক বয়সে বৌদির জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে সেটা তো কখনো মেনে নেওয়া যায় না চাইলে বৌদি আর একটা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারে কি যে বলছো না দিতিমা ছোটুকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে তারপর থেকে এলাকাবাসী গ্রামের মানুষেরা আমাকে প্রায় এক ঘরে করে দিয়েছে তুমি আমাদের পরিচিত এবং তুমি এখানে এসে চেম্বার করো তার কারণে আমাদের সম্মানটা কিছুটা হলেও ফিরে এসেছে আমরা একটু হলেও মাথা উঁচু করে বাঁচতে পেরেছি তা না হলে আমাদের যে কি পরিণতি হতো আমরা নিজেরাও জানি না এখন যদি বৌমা আর একটা বিয়ে করে সংসার করে সুখে শান্তিতে তাহলে তো গ্রামের লোকেরা আমাদেরকে সত্যি এক ঘরে করে দেবে তখন কি করবো বুঝতে পারছো তো দেখো তারপরেও আমি চাই যে আমার এই বৌমা কষ্ট না পেয়ে ওকে তো আমি মেয়ের মতো ভালোবাসি যদি কোনো ভালো ছেলে পাই যদি ও নিজে সুখে থাকতে পারে তাহলে সেই সমস্ত আশা আমি ওর পূরণ করে দেব। কিন্তু কোনোভাবেই তো কোনো কিছু করে উঠতে পারছি না দেখো কাকু আমি চেষ্টা করব। বৌদির জন্য ভালো কিছু করার আমি তোমাদের পরিবারের পাশে রয়েছি তুমি একদম কোনো চিন্তা করো না দিথির কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে ছোটুর বাবা কিন্তু ছোট তো জেল থেকে ছাড়া পাচ্ছে তুমি ছোটুকে আনতে যাবে না এইভাবে ওর ওপর অভিমান করে তুমি আমাদেরকেও কষ্ট দেবে দেখো ছোটো বাড়ি ফিরে আসুক যখন আমার চেম্বার করার সময় হবে শনিবারে তখনই আমি আসব তখন না হয় সাথে দেখা করে নেব এত কয়েক বছর আমি অপেক্ষা করতে পারলাম আর এই একটা দুটো দিন আমি অপেক্ষা করে নিতে পারবো না আমি চাই না ছোট জেল থেকে ছাড়া পাবে তখন গিয়ে ওর মনটা খারাপ করে দিতে এদিকে জুন অনিন্দকে বোঝানোর চেষ্টা করে যে সে পাল্টে গেছে কখনোই আর এই পরিবারের কোনো ক্ষতি সে করবে না এই পরিবারের মানুষদের সবসময় ভালো কিছু করার চেষ্টা করবে কিন্তু সময় আসেনি জুন নিজেকে প্রমাণ করার তাই জুন এখন নিজেকে প্রমাণ করে পরিবারের সবার মন আবারও জয় করে নেবে এবং বুঝিয়ে দেবে যে আসলে সে কারেকশনাল হোমে থেকে নিজেকে সংশোধন করে নিয়েছে আগের সেই জুনের অহংকার গর্ব এবং নানাভাবে মানুষকে ছোট করা অপমান করা সেই সব কিছু জুন ভুলে গেছে আর অনিন্দ কিন্তু কোনোভাবেই জুনের কথা বিশ্বাস করতে পারছে না এরই মধ্যে শ্রীময়ী চলে আসে বলে আসবো দেখো জুন আমার পরিবারের সবাই কিন্তু কাজকর্ম করে কেউ অকর্মা নয় কেউ বাড়িতে বসে থাকে না তাই তুমি যদি এইভাবে খালি বসে থাকো তাহলে কিন্তু আমার ভালো লাগবে না আর আমি যেহেতু একটা সংস্থার সাথে কাজ করি আমি চাই তুমি সেই সংস্থায় জয়েন করো এবং নানাভাবে তুমি হাতের কাজ শিখো এবং নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো তাহলে দেখবে তোমার মনও ভালো থাকবে সময় কাটবে ভালো এবং তুমি নিজে স্বাবলম্বী হলে তখন আর কারো কাছে তোমাকে ভিক্ষে চাইতে হবে না দেখো না আমার সংস্থাটাকে আমি নিজে পরিশ্রম করে সবার ভালোবাসা নিয়ে কতটা উপরে নিয়ে গেছি আমি চাই তুমিও এরকম কিছু একটা করো দেখো শ্রীময়ী তুমি আমাকে নেবে তোমার সংস্থায় কাজ দেবে তাছাড়া তো দেখো আমি এত বয়স হয়ে গেছে এখন সার্টিফিকেট থাকলেও মা বেছে নেই বাবা তো আগেই চলে গেছেন এবং আমার যাওয়ার কোথাও কোনো জায়গা নেই আমি কি করে খাবো বলো তো আমাকে তো কেউ চাকরিও দেবে না আমার গায়ে যে কলঙ্কের দাগ লেগেছে তাই তুমি যদি আমাকে তোমার সংস্থায় নাও তাহলে খুব ভালোই হয় দেখো শ্রীময়ী তোমাকে আমি সাবধান করে দিচ্ছি জুনের অতীত অভিজ্ঞতা থেকে বলছি জুন কিন্তু পাল্টায়নি তুমি কোনোভাবে ওকে নিজের সংস্থায় ঢুকিও না কাজের জায়গায় নিয়ে গিয়ে কাজটাকে তুমি নষ্ট করে দিও না দেখো আজকের দিনে দাঁড়িয়ে শ্রীময়ী অনেক শক্ত হয়ে গেছে জুনগুহকে কোনোভাবেই কোনো ক্ষতি করতে দেবে না নিজের সংস্থার এবং জুন এখন এই সময় দাঁড়িয়ে শ্রীময়ীর কোনো ক্ষতিও করতে পারবে না কিন্তু শ্রীময়ী বুঝতে পারছে না জুন সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেড়ানোর সমস্ত পরিকল্পনা মনে মনে করে রেখেছে কী হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে শ্রীময়ীর ডিঙ্কার বিয়ে নিয়ে প্রস্তুতি জুন চাকরানি হয়ে থাকবে বাড়িতে জুন এই বাড়িতে থাকার জন্য ভালো মানসিকতা দেখাচ্ছে এবং নানাভাবে অনিন্দর কাছে প্রস্তাবও দেয় যে সে তার বাবা মায়ের সেবা শুশ্রূষা করবে দেখাশোনা করবে এবং প্রয়োজন হলে এই বাড়ির চাকরানি হয়ে থেকে যাবে তাও এই বাড়িতেই সে থাকতে চায় পরিবারের মানুষগুলোর সাথে মিশতে চায় অনেক দিন সংশোধনাগারে ছিল অনেক কয়েক বছর তাই জুনের এখন পরিবারের মাঝে থাকাটা খুব দরকার মানুষের সাথে থাকা মেশা চলা করা দরকার কারণ সেখানে যেখানে কারেকশনাল হোমে জুন ছিল সেখানে পরিচিত কেউ ছিল না অপরিচিত মানুষদের সাথে তাকে থাকতে হয়েছে তাই পরিবার কি তার মূল্যটা কি সেটা এখন বুঝতে পারছে জুন এদিকে শ্রীময়ী তার ছোট ছেলে ডিঙ্কার বিয়ে নিয়ে ধুমধাম কেনাকাটা এবং নানাভাবে বিয়ের যা কিছু আয়োজন করার দরকার সে সব কিছুতে মেতে গেছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে জুন এবার কীভাবে শ্রীময়ী সংস্থার ক্ষতি করবে কি করতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন